হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি তিনটা সিমিলার ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং এগুলোর যে থিওরিটিক্যাল ব্যাখ্যা আছে আপনার সাথে শেয়ার করবো। এটা হচ্ছে ফাংশনালিটি, সার্ভিস এবং অ্যাফোর্ডেন্স। তো এই তিনটা শব্দ খুব কাছাকাছি হয়, এটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা এমবিগুইটি তৈরি হয়, ঠিক আছে? আপনারা যারা ডিজাইন করবেন, মানে ইউআই ইউএক্স ডিজাইন শিখবেন অথবা প্রোগ্রামার হবেন, ঠিক আছে, তো থিঙ্কার হবেন, তাদের জন্য এই তিনটা ওয়ার্ড কিন্তু খুবই মানে গুরুত্ব রাখে, ঠিক আছে? তো এই তিনটা ওয়ার্ডের যে মেইন যে ডেফিনেশনগুলো এবং এক্স্যাক্টলি এদের মধ্যে পার্থক্যটা কী সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো এখানে, ঠিক আছে? তো ফাংশনালিটি প্রথমে আমরা বলি যে ফাংশনালিটি আর কি। যেমন এখানে দেখুন, গুগলে যদি আমরা ফাংশনালিটি লিখে সার্চ করি তাহলে দেখাচ্ছে দ্য কোয়ালিটি অফ বিং সুইটেড টু সার্ভ এ পারপাস এ ওয়েল। তো ফাংশনালিটি হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে থাকা কোয়ালিটি যেটা সে কোনো একটা পারপাসে সার্ভ করতে পারে, ঠিক আছে, মানে সার্ভিস হিসেবে দিতে পারে। যেমন ধরুন একটা প্রোডাক্ট, হ্যাঁ, ধরুন আপনার একটা ট্যাপ রেকর্ডার আছে, তো ট্যাপ রেকর্ডারটা কি কিন্তু গান শোনাতে পারে, এটা হচ্ছে তার ফাংশনালিটি, ঠিক আছে? এটা ঘুরতে পারে, এটা তার ফাংশনালিটি। আবার ধরেন একটা জৈবিক ক্ষেত্রে বোঝাই, যেমন পাখি আকাশে উঠতে পারে, তো পাখির একটা ফাংশনালিটি হচ্ছে ফ্লাই। তো কোনো বস্তু যে যে কাজগুলো করতে পারে, মানে যে যে কাজে পারফর্ম করতে পারে একদম ভালোভাবে, সেটা হচ্ছে তার ফাংশনালিটি, ঠিক আছে? যেমন আপনি লাভ দিতে পারেন, তো লাভ দেওয়াটা হচ্ছে আপনার একটা ফাংশনালিটি, কারণ লাভটা দিতে গেলে আপনার আপনাকে উপরের দিকে জাম্প করতে হবে, উপরের দিকে উঠতে হবে, এই ক্ষমতাগুলো আপনার ভিতরে আছে অ্যাজ এ হিউম্যান, সেটা হচ্ছে আপনার ফাংশনালিটি। এবং কোনো বাটি দেখবেন যে পানি ধারণ করতে পারে, তো এটা হচ্ছে তার একটা ফাংশনালিটি, তো এগুলো তার ফাংশনালিটি, ঠিক আছে? তো এখন সার্ভিসটা কি? সার্ভিসটা হচ্ছে এখানে যে দ্য অ্যাকশন অফ হেল্পিং অর ডুইং ওয়ার্ক ফর সামওয়ান। তো এখানে সার্ভিসটা ফাংশনালিটি থেকে একটু উপরে, এই ক্ষেত্রে দেখুন অন্য একটা সত্তার স্মেল কিন্তু আমরা পাচ্ছি, যেমন সামওয়ান, ফর সামওয়ান। সো কোনো একটা বস্তু, ধরুন কিছু ফাংশনালিটি আছে, সে কিছু কিছু কাজ করতে পারে। এখন এই কাজগুলো যখন সে অন্যের জন্য করবে, অন্যকে সার্ভ করবে তার কাজে, তো সেই ক্ষেত্রে এগুলো হয়ে যাবে সার্ভিস। কার জন্য? ওই ব্যক্তিটার জন্য। ধরেন আপনি থালার মধ্যে কিছু একটা রাখলেন, তো থালাটা আপনাকে তার ফাংশনালিটি দ্বারা একটা সার্ভিস প্রোভাইড করতেছে। কী সার্ভিস প্রোভাইড করতেছে? কোনো কিছু রাখার সার্ভিস। সো আপনি যা রাখতে চাচ্ছেন এইটা থালাটাকে আপনাকে প্রোভাইড করতেছে। সো দিস ইজ দ্য সার্ভিস, ঠিক আছে? ওই ফাংশনালিটিগুলাই জাস্ট আপনার সাপেক্ষে, মানে কোনো বস্তুর ফাংশনালিটি আরেক অবজেক্টের সাপেক্ষে হচ্ছে সার্ভিস, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে থালার এই ফাংশনালিটি হচ্ছে আপনার জন্য একটা সার্ভিস, কারণ থালার যে ফাংশনালিটি সে এটা কিন্তু সে এককভাবে তার নিয়ে আমরা বলতেছি না, জাস্ট আপনার সাপেক্ষে বলতেছি। সো আপনার জন্য যেহেতু এটা কাজ করতেছে, যেমন এই যে এখানে ওয়ার্ক ফর সামওয়ান, তো এক্ষেত্রে এটা হচ্ছে সার্ভিস। সো একটা বস্তু আপনাকে অনেক ধরনের সার্ভিস দিতে পারে, সার্ভিস প্রোভাইড করতে পারে, তার মধ্যে যে যে ফাংশনালিটিগুলো আছে সেই ফাংশনালিটিগুলোই আপনার জন্য সার্ভিস হিসেবে আসবে। তো তার সকল ফাংশনালিটি কিন্তু আপনি সার্ভিস হিসেবে ইউজ করতে পারবেন না। এখন একটা জিনিসের মধ্যে অনেক ধরনের ফাংশনালিটি থাকে, এখন সব আপনি ইউজ করতে পারতেছেন না, সো সেগুলো আপনার জন্য সার্ভিস না। জাস্ট আপনি যেগুলো ইউজ করতে পারবেন সেগুলোই হচ্ছে তার সার্ভিস আপনার জন্য। এখন আসি আমরা অ্যাফোর্ডেন্সে। তো অ্যাফোর্ডেন্স এবং সার্ভিসের মধ্যে সবচেয়ে বেশি অ্যাম্বিগুইটি কাজ করে। তো অ্যাফোর্ডেন্সটা কি? অ্যান অ্যাফোর্ডেন্স ইজ এ রিলেশনশিপ বিটুইন দ্য প্রপার্টিস অফ অ্যান অবজেক্ট অ্যান্ড ক্যাপাবিলিটিস অফ দ্য এজেন্ট দ্যাট ডিটারমাইন জাস্ট হাউ দ্য অবজেক্ট কুড পসিবলি ইউজ। সো অ্যাফোর্ডেন্স মানে অ্যাফোর্ডেন্স শব্দটা হচ্ছে একটা নাউন, এইটা অ্যাফোর্ড থেকে এসেছে। অ্যাফোর্ড মানে হচ্ছে সামর্থ্য হওয়া বা সমর্থ হওয়া বা সামর্থ্যবান হওয়া, ঠিক আছে? তো এখন ধরেন একটা চেয়ার বসার জন্য আমাদেরকে অ্যাফোর্ড করে, তো চেয়ারের মধ্যে এই সামর্থ্যটা আছে, চেয়ার সমর্থ হয় আমাদেরকে বসতে দিতে, তার মানে চেয়ারের অ্যাফোর্ডেন্স হচ্ছে বসতে দেওয়া। এখন আপনি বলতে পারেন এটা তো একটা সার্ভিস, কারণ সেটা আপনাকে প্রোভাইড করতেছে, ঠিক আছে? এখন দেখুন এখানে যে সূক্ষ্ম যে একটা ফাইন লাইন আছে সেটা হচ্ছে যে একটা বস্তুর সার্ভিস কিন্তু সকল গ্রাহকের জন্য সেম থাকবে, বাট অ্যাফোর্ডেন্স কিন্তু সেম হবে না, ঠিক আছে? কারণ এখানে ক্লায়েন্টের ক্যাপাবিলিটিটা কিন্তু রিলেট করতেছে। এখানে কী বলতেছে যে ক্যাপাবিলিটি অফ এজেন্ট, এখন আমি যদি চেয়ারে বসতে পারি সেই ক্ষেত্রে এইটা হচ্ছে চেয়ারের অ্যাফোর্ডেন্স, মানে চেয়ারের যে সার্ভিসটা আছে
সেটা তো সার্ভিস, আমার জন্য সার্ভিস, বাট কোনো কারণে আমি বসতে পারতেছি না, আমার সমস্যা, তো সেক্ষেত্রে এটা কিন্তু চেয়ারের অ্যাফোর্ডেন্স থাকবে না আমার জন্য, বাট চেয়ারের সার্ভিসটা কিন্তু ঠিকই থাকবে আমার জন্য। চেয়ার কিন্তু আমাকে বসার সার্ভিস প্রোভাইড করতেছে, স্টিল করতেছে, বাট আমি বসতে পারতেছি না, বা কোনো একটা হাতি সে কিন্তু চেয়ারে বসতে পারবে না। তো তাহলে এখানে হাতির ক্যাপাবিলিটি নাই চেয়ারে বসার, বাট চেয়ারের কিন্তু ক্যাপাবিলিটি আছে সার্ভিসটা প্রোভাইড করার, হাতিকেও সে প্রোভাইড করতেছে তার সার্ভিস, বাট হাতি বসতে পারতেছে না বা আমি বসতে পারতেছি না কোনো কারণে। তো এই ক্ষেত্রে কিন্তু এটাকে, এই যে দুজনের যে রিলেশনশিপের ব্যাপারটা, এটাই হচ্ছে অ্যাফোর্ডেন্স। তো তাহলে আমি বলতে পারি যে একটা মানুষকে চেয়ার অ্যাফোর্ড করতে পারে বা চেয়ার অ্যাফোর্ডেন্স আছে একটা মানুষকে বসতে দিতে, বাট হাতিকে বসতে দেওয়ার অ্যাফোর্ডেন্স নাই। ঠিক আছে, তাহলে এখানে কী কী দাঁড়াচ্ছে যে ক্লায়েন্টের নিজের ক্যাপাবিলিটি ও বস্তুর সার্ভিসটা, দুইটা সার্ভিস একত্রে মিলে যেই যেই কাজে মানে ওই বস্তুটা আমাদেরকে সহায়তা করবে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে ওই ক্লায়েন্টের সাপেক্ষে, ঠিক আছে, ওই ক্লায়েন্টের সাপেক্ষে এগুলো হচ্ছে, এই সার্ভিসগুলো হচ্ছে বস্তুটার অ্যাফোর্ডেন্স। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, যেমন ছুরি, ধরেন ছুরি কিন্তু আমাদেরকে কাটার একটা সার্ভিস প্রদান করে, কাকে প্রদান করে, আমাদেরকে প্রদান করে, যারা ছুরি দিয়ে কাটতে পারে। তো এখানে ছুরির একটাই সার্ভিস আছে, কাটিং সার্ভিস, সে আমাদেরকে কোনো কিছু কাটার সার্ভিস দিচ্ছে। এখন এই ছুরি দিয়ে আমি মাছ কাটতেছি, ঘাস কাটতেছি, কাঠ কাটতেছি, হ্যাঁ, বা অন্য কোনো যে কোনো জিনিসগুলো কাটতেছি, তাহলে এখানে দেখুন কতগুলো অ্যাফোর্ডেন্স হলো। তো এই ছুরির সার্ভিসটা ইউজ করে আমরা যেই যেই কাজগুলো করতে ক্যাপেবল হব, বিশেষ করে যাকে সেই সার্ভিসটা দিচ্ছে সেই ব্যক্তি যেই যেই কাজগুলো কমপ্লিট করতে ক্যাপেবল হবে, সেই ক্যাপাবিলিটি এবং সার্ভিসের যে যোগফলটা, কম্বিনেশনটা, এটাই হচ্ছে আসলে অ্যাফোর্ডেন্স। ঠিক আছে, তো এখানে পার্থক্যটা কিন্তু খুবই সাবটল। ঠিক আছে, তাহলে অ্যাফোর্ডেন্সটা কী? অ্যাফোর্ডেন্স হচ্ছে একটা বস্তুর বা বস্তুটির সার্ভিস দ্বারা নির্দিষ্ট ক্লায়েন্টের ক্যাপাবিলিটি অনুসারে বিভিন্ন কাজে সহায়তা করার সক্ষমতা। সো এইটা ক্লায়েন্টের ক্যাপাবিলিটি অনুসারে যেই যেই কাজে সক্ষম হবে, মানে তার সার্ভিসটি দিয়ে, সেই কাজগুলো হচ্ছে ওই বস্তুটার অ্যাফোর্ডেন্স। বাট সার্ভিস কিন্তু একটা, সার্ভিস এট এ টাইম একটা, আমরা একটা সার্ভিস হিসাব করতেছি। এই শুধু একটা কাটিং সার্ভিস দিয়ে সে ঘাস কাটা, মাছ কাটা, তারপরে ফল কাটা, অনেক ধরনের কাটাকাটি করতেছে, এবং এই কাটাকাটির ক্ষেত্রে কিন্তু লোকটা, যে লোকটা ইউজ করতেছে এই এটা সার্ভিসটা নিয়ে, সে কিন্তু এই কাজগুলো করতেছে এই কাটিং সার্ভিসটা নিয়ে। ঠিক আছে, তো এখন এই যে এতগুলো জিনিস কাটতেছে, এই এতগুলো কাটিংটা হচ্ছে ওই ছুরির অ্যাফোর্ডেন্স। তাহলে আমরা বলতে পারি এ নাইফ ক্যান অ্যাফোর্ড কাটিং ফ্রুটস, কাটিং উডস, কাটিং গ্রাস। তাহলে কতগুলো অ্যাফোর্ডেন্স হলো? অনেকগুলো অ্যাফোর্ডেন্স হলো। সো অ্যাফোর্ডেন্স হচ্ছে দুজনের কম্বিনেশনে, একজনের ক্যাপাবিলিটি এবং আরেকজনের ফাংশনালিটি বা সার্ভিস, সরি, এই সার্ভিস এবং দুজনের কম্বিনেশনে যে যেই কাজগুলো ঘটবে, ওই কাজগুলোই হচ্ছে ওই বস্তুটার অ্যাফোর্ডেন্স। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন এটা তো যে ব্যক্তিটা করতেছে তারও অ্যাফোর্ডেন্স, হ্যাঁ, বস্তুর সাপেক্ষে তারও এটা অ্যাফোর্ডেন্স, বাট আমরা তো বস্তুর সাপেক্ষে হিসাব করি না কখনো, আমরা মানুষের সাপেক্ষে সব কিছু হিসাব করি। তাহলে এখানে নর্মালি আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে ছুরির অ্যাফোর্ডেন্স। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে সার্ভিস, অ্যাফোর্ডেন্স এবং ফাংশনালিটি বিষয়গুলো কী। তো ফাংশনালিটি হচ্ছে কোনো দ্বিতীয় বস্তুর সাপেক্ষে না, জাস্ট যেই বস্তুর ব্যাপারে কথা বলতেছি আমরা তার সাপেক্ষিত কিছু ক্যাপাবিলিটিস। আর সার্ভিসটা হচ্ছে সে যা প্রোভাইড করতে পারে অন্যকে তার ক্যাপাবিলিটিসগুলো দ্বারা বা ফাংশনালিটিগুলো দ্বারা। ঠিক আছে, তো এখন কোনো বস্তু মাল্টি সার্ভিস প্রোভাইড করতে পারে, যেমন ছুরি যদি ধার 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 দিয়ে কোনো কিছু কাটার জন্য সার্ভিস দেয়, আবার সে কোনো কিছু ছিদ্রি করার জন্য, তার যে একটা চোখা অংশ থাকে এটা দিয়ে এটাও দেয়, তাহলে তার দুটা সার্ভিস আছে। ঠিক আছে, আমাদেরকে দিতে পারে। আর অ্যাফোর্ডেন্স হচ্ছে ওই সার্ভিসগুলো কাজে লাগিয়ে আমরা কতগুলো কাজ করতে পারি আমাদের ক্যাপাবিলিটি অনুসারে। ঠিক আছে, তাহলে আমাদের জন্য ওই ছুরির অ্যাফোর্ডেন্স এতগুলো থাকবে। ঠিক আছে, আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরেও আপনারা যদি না বোঝেন কমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়ালে এই ব্যাপারটাই আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে চেয়েছিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।